Hello friends, good morning. Welcome my YouTube channel. আর এখন ঘড়ির কাটাই 7টা। আর আজকের দিনটা কিভাবে শুরু করলাম দেখতেই তো পেলে। সারাক্ষণ বইয়ের কাজে একটু একটু করে হেল্প করা। তো যাই হোক, আশা করি আজকে সকাল থেকে একটু হেল্প করতে শুরু করলাম, বইয়ের মনটা ভালো থাকবে, একটু বেশিক্ষণ ঘুরতে পারবো, ওই জন্যই একটু হেল্প করলাম আর কি। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই শুরু করলাম। সঙ্গে থেকো, পাশে থেকো, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। ও, সকাল সকাল একটু ছাদে এলাম, দেখতেই পাচ্ছ অমৃতা ওখানে যে শাড়িগুলোর পার মুজলো সেগুলো ছাদে মিলতে এসেছে। আর বাগানে অনেক দেখতে পাচ্ছ গাছ কম আছে, কারণ বাপি নতুন নতুন গাছ লাগিয়েছে। তো সত্যি কথা বলতে ইচ্ছা ছিল পরিচয় করে দেব, কিন্তু আমি অত গাছের সম্পর্কে জ্ঞান নেই, শুধু যেটুকুটা জানি বাপি এবারে কিছু শশা গাছ লাগিয়েছে, উচ্ছে গাছে উচ্ছে হয়ে আছে, সেই জন্য বুঝতে পারলাম এটা উচ্ছে গাছ। আর কিছু জবা গাছ, চিচিঙ্গে গাছ লাগিয়েছে, আর কি সব লাগে, আর একটা পালং শাকের গাছ লাগিয়েছে, কিন্তু কোনটা সেটা জানি না। তো যাই হোক, তোমরা একবার ছাদ বাগানের ছোট্ট করে একটা সিনেমাটিক শট দেখে নাও, তারপর বেরোচ্ছে। অনেকদিন পর বাড়িতে মামা এলো, হিরে মামা, মামার বাড়ির পাশেই, ওখানে গেলেও দেখা হবে। গাছের নামটা বদলে দিয়েছে এখন হিরু। ও আচ্ছা, এখন হিরু মামা হয়ে গেছে। টাইমস অফ ইন্ডিয়াতে ওইটা লিখেছিল তো। আচ্ছা, তো মামার নাম হিরু মামা। তো এখন এসেছে বাপির ছাদ বাগানের পর্যবেক্ষণ করতে। অ্যাকচুয়ালি মামার একটা বট গাছ দরকার ছিল ছোট, যেটা বাপির আছে, সেই জন্য মামার হাতে তুলে দেবে। আর মামার সম্পর্কে যত আরো ভালো করে মিশবো বা তোমাদের সামনে তুলে ধরবো, তখন আরো ভালো করে জানতে পারবে। এখন পর্যবেক্ষণ চলছে যে কিরকম ভাবে কি গাছ হচ্ছে, হেন হচ্ছে, তেন হচ্ছে, দেখতেই পাচ্ছো বাপি ঘুরে ঘুরে বাপির বন্ধুকে দেখাচ্ছে যে কোথায় কি গাছ হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে। তো এনাদের দেখানোর পর্ব চলবেই, তো বাপি দেখাক, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপর তোমাদের সামনে দেখা করছি। তো এখন ফাটাফাটি আলোচনা চলছে, দেখতে পাচ্ছ এদিকে অমৃতা, এদিকে মামনি। মামনির বক্তব্য, যেটুকু জিনিস আছে সেগুলো সব ভবিষ্যতের প্রজন্মের জন্য রেখে দেবো। আর অমৃতার বক্তব্য হচ্ছে একদম মানে ওই সব ভাবনা চিন্তার বাইরে সব ও নেবে, বলে ভবিষ্যৎ ভবিষ্যতের। আমি বলতে চাচ্ছি যে আমি মামনিকে দেখলাম, আমি মামনিকে দেখলাম, মামনির জিনিস আমার কাছে থাকলো, ঠিক আছে। এবার আমার শাশুড়ির জিনিস রূপ, আমি এখনো 80 বছর বাঁচি, তারপরে তো পরের কথা। মানে আমি বলতে চাচ্ছি যে মামনি, আপনি কেন আপনার নাতি বউ হোক আর নাতি হোক দিবেন, আমার কাছে রেখে দিয়ে যাবেন, আমি যখন মরবো আমি তখন দিয়ে দেবো, এটাই তো কথা নাকি? মামনি বলতে চান সব তুলে দেবে, তারপর আমি কি ভিক্ষা করবো বাটি নিয়ে আয় লাগবে? তো যাই হোক, এরকম ঝগড়াঝাটি চলছে। আর এদিকে ভাত মাখানোটা কেন চলছে জানো? আজকে হচ্ছে ওই ওর জেঠুমা মারা গেছিল, সেখানে টৌল ভোজন অনেক করে জেঠিমা নিমন্ত্রণ করেছে, না হলে সত্যিই যেতাম না। কিন্তু জেঠিমা এমন ভাবে বলেছে মুখ রক্ষার্থে যেতেই হবে, কিন্তু আমার মায়ের পুরনো অভ্যাস নিমন্ত্রণের জন্য তো যাবে না, সেটা হচ্ছে গিয়ে কোথাও যায় আর না যায় তার আগে উনি পেট ভর্তি করে বাড়িতে খাইয়ে দেবে, তারপর তুমি যেথাবারে খাও। তো এখন এরকম হচ্ছে, তো আমারও ইচ্ছা যে সবকিছু নিয়ে আমার ছেলে মেয়েদের হাতে তুলে দেবো। ও নিয়ে কি করবে, ওর তো তুমি তো হয়েই গেল। ওরে বাবারে, রাস্তায় বস করে দিবে ওইগুলো থাকবে কেন? তুমি কি আমাকে বস করিয়ে দেবে? আরে আমি ভালো হয়েছি, সে তো মোড়া। না না না, তো এরকম ঝগড়াঝাটি ঝামেলা চলছে, তো চলো তারপরে তোমাদের কাছে ফিরে আসে, এখন প্রচুর 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 হচ্ছে, চলো। তো দেখেই বুঝতে পারছ অমৃতাদের বাড়ি যাব বলে একদম সেজে গুজে রেডি। তো এটাই সাজ আমার, একটা ওই গেঞ্জি আর প্যান্ট এটাতেই সাজ। কিন্তু দেখতেই পাচ্ছ অমৃতা এখনো রেডি হয়নি, এখনো তার চুল পাকাচ্ছে, এই পাকাচ্ছে। তো আজকে একটা খুব হাসির গল্প আছে, সেটা হচ্ছে মাস্টার মানে পকেটে পয়সা থাকবে না, এটা বাস্তব, তোমরাও জানো। তো সেই মতোই কালকে যখন মামনিকে দিয়ে মোল্লা পৌঁছয়, বাইকটা দেখতে পাচ্ছি কুটুম কুটুম করে আওয়াজ দিচ্ছে, তার মানে কি তেল শেষ হয়ে গেছে।
তো সেখান থেকে আসার সময় শালা বাবুর বাইক নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এটা আমার বলতে পারো রোগ, মুদ্রা রোগ, কারণ আমি প্রত্যেক বাইকে 100 টাকার বেশি জীবনে তেল ভরি না। যখন তেলের দাম কম ছিল তখন 50 টাকা ভরতাম, তারপর থেকে 100 টাকা ভরি, শেষ হওয়ার আগের মুহূর্তে গিয়ে আবার তেল পাম্পে তেল ভরি। তো এইটা করতে গিয়ে তেলটা গেছে শেষ হয়ে। তো আজকে শ্বশুরবাড়ি যাওয়ার আগে তেল পাম্পে যাবো, বোতলে করে তেল নেবো, তারপর শ্বশুরবাড়ি পৌঁছাবো। চলো রাস্তায় বেরিয়ে যাই। বোতলটা দেখাও অমৃতা, এই যে তেল নিয়ে নিয়েছি, নিয়ে এখন শ্বশুরবাড়ির পথে এগোচ্ছি, খাবো মাংস। তো যাই হোক, আর পিছনে ম্যাডাম নতুন সানগ্লাস পরেছে, তোমাদের সঙ্গে শেয়ার করবে, সেই জন্য ওই মনে করে দিলাম বন্ধুদের দিকে একটু দেখাও। তো যাই হোক পৌঁছাই, তারপর দেখি কখন খেতে দেয়, তারপরে খেতে দিতে খাবো, খাওয়া হয়ে গেলে বাড়ি চলে আসবো, ও থাকবে, কারণ আজকে একটা কাজ আসবে। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। তোকে সানগ্লাসটা পরে মানুষের মতো লাগছে না অন্য কোনো গ্রহের মানুষ লাগছে সেটা জানিও তোমরা কমেন্টে, ও ওই কমেন্টের আশায় বসে আছে, পরে দেখা যাচ্ছে। দেখো সবাই, নদীর ওই পারে দেবরাজদা দেখতে পাচ্ছ, ওই পারে দেবরাজদা, ঠিক যেরকম এইরকম করে হাঁসগুলো জলে গেছে সেরকমও দেবরাজদা এটার উপর দিয়ে ভাসতে 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 ওই পার চলে গেছে। কিন্তু খুব অসম্ভব ব্যাপার ওই পারে আমার যাওয়া। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই পারে আমি আছি, এখান থেকে ওইখানে যাব, এইটার উপর দাঁড়ালেই ভয় পাচ্ছি, সেই জন্য ওই পাশে যাওয়াটা সম্ভব নয়। পরে দেখা করছি তোমাদের সঙ্গে, থাকো আগে আসো। আচ্ছা, আশাটা তোমাদের সঙ্গে শেয়ার করাচ্ছি, দাঁড়াও দেবরাজ দা আসছে, মনে একটু বল সঞ্চয় করছে আগে। প্রথমে দেবরাজ দা আসো, কিছু হবে না, পড়ে গেলে আমরা কেউ তুলতে যাবো না, দড়ি ফিকে দেবো, দড়ি বেয়ে বেয়ে চলে আসবে। দেখো 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 দেখো, তোমরা যেমনটা জানো বা দেখলে আর কি, যে আজকে সবাই মিলে ঘুরছিলাম, বন্ধুরা মিলে, দেবরাজ দা, আমি, রানা, প্রত্যেকে ঘুরছিলাম ওই বন্ধুর দোকানের পাশে যে ছোট নদীর শাখাটা গেছে সেখানে দিব্যি ঘুরছিলাম, নৌকায় উঠছিলাম। তো হঠাৎই আজকে সারাটা দিন ভালোই কাটলো, হঠাৎই অমৃতার ফোন কাছ থেকে একটা ফোন এলো যে কিট্টুর শরীরটা খারাপ করছে। তো তারপর থেকে সত্যি কথা বলতে ভিডিও করার মানসিকতায় না ও ছিল না আমি ছিলাম। তারপর গিয়ে ওদের বাড়িতে গিয়ে দেখলাম, এমনিতেই কালকে কিট্টু একটু খাটতে, ও দুষ্টু, তো খাট থেকে নামতে গিয়ে লেগে গিয়েছিল, ব্যথা লেগেছিল ঘাড়ে। তো আজকে মহারানী ওই ঘাড় ব্যথার জন্য তো চুপচাপ শুয়ে আছে, ও শুধু একবার খালি খেয়েছিল। তো অমৃতার আজকে কিছু চিপস টিপস টাইপের খাচ্ছিল, ওকেও দিয়েছে। তো কিট্টু রানীর পুরো অ্যাসিড করে প্রচন্ড জ্বর হয়ে গেছে, তো জ্বর টর হয়ে গিয়ে ও সোজা দাঁড়াতে গিয়ে মানে পড়ে টরে যাচ্ছে এরকম টাইপের একটা আব্বাব। তো ওরাও দেখে প্রচন্ড ভয় পায়, সেই জন্যই ফোন করেছিল। তো তখন থেকে অমৃতাদের বাড়িতেই ছিলাম, জাস্ট বাড়ি এলাম। তো ডাক্তার কিছু অ্যাসিডের ওষুধ দেয় যেগুলো খেতে, এখন মহারানী মোটামুটি ঠিকঠাক আছে, যেটার জন্য তোমাদের সামনে এসে হাসি মুখে আবার কথা বলতে পারছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বাড়াবো না। তোমরাও আশীর্বাদ করো, ভালোবেসো, আমাদের দিকে যেটুকুটা ভালোবাসা দিয়েছো তার থেকে অনেক বেশি কিট্টুর উপর ভালোবাসা দাও, যাতে ও আরো তাড়াতাড়ি অনেক ভালোভাবে সুস্থ হয়ে যেতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, আর পুরো ভিডিওটা যদি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা বাই, গুড নাইট, টেক কেয়ার।